এবারের ঈদুল আজহার সময় গত 7 বছরের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা সবচেয়ে বেশি। এবারের ঈদযাত্রায় 319টি দুর্ঘটনায় 398 জন নিহত এবং 774 জন আহত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা নিয়ে এক রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। রিপোর্টে জানানো হয়, এবারের দুর্ঘটনার প্রায় 33% জাতীয় মহাসড়কে, 47% আঞ্চলিক সড়কে এবং 16% ফিডার রোডে হয়েছে। সংবাদ সম্মেলনে দুর্ঘটনা প্রতিরোধে ধীরগতি ও দ্রুতগতি যানবাহনের জন্য আলাদা লেনের ব্যবস্থা, সড়কে চাঁদাবাজি বন্ধ, চালকদের কর্মঘণ্টা নিশ্চিত করা এবং সড়ক পরিবহন আইনের যথাযথ বাস্তবায়ন সহ মোট 8 দফা সুপারিশ জানানো হয়। এবার দুর্ঘটনাও বেড়েছে এবং প্রাণহানিও বেড়েছে। দুর্ঘটনা প্রতিরোধে আমাদের সুপারিশ সমূহ, সড়ক পরিবহন আইন যথাযথভাবে বাস্তবায়ন করা, ট্রাফিক আইনের অপপ্রয়োগ রোধ করা, গণপরিবহন বিকশিত করা, নিয়ন্ত্রক সংস্থা বিআরটি এর অনিয়ম দুর্নীতি বন্ধ করে সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া।